আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য তুলে ধরতে অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে শুধুমাত্র কোরআন ছাড়া বাকি সব আসমানি কিতাব বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র মিথ্যার সংমিশ্রণের কারণে। দর্শক, এই কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে নাজিল হয়েছে, এখন পর্যন্ত এটি বিকৃত নয়, অবিকৃত এবং অক্ষুণ্ণ রয়েছে, আলহামদুলিল্লাহ। এই কোরআনের হাফেজদের নিয়ে আজকে শুরু হতে যাচ্ছে আমাদের কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ, আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি কমিটি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টিভি রাউন্ড। সারা দেশের 11টি জোনের হাজার হাজার হাফেজদের মধ্যে থেকে আমরা নির্বাচিত করেছি 137 জন সেরা হাফেজকে। এদেরকে নিয়েই আমরা সাজিয়েছি আমাদের টিভি রাউন্ড। আজকের পর্বে অংশগ্রহণ করবেন বরিশাল জোনের সেরা হাফেজগণ। দর্শক, মূল পর্বে যাবার আগে চলুন আমরা দেখে আসি বরিশাল জোনের অডিশনের কিছু ভিডিও ক্লিপ। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ বরিশাল বিভাগে অংশগ্রহণ করে আমি খুব আনন্দিত। এইরকম অনুষ্ঠান প্রতিযোগিতা খুব বাংলাদেশে খুব কম জায়গায় হয়। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে আসি। এই অনুষ্ঠান এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। ধন্যবাদ জানাই আমাদের বসুন্ধরা গ্রুপের এমবি সায়েম সুবার আনবির সাহেবকে। فلما جاءهم موسى بالبينات خلق الإنسان من عجل ويستعجلونك بالعذاب الله আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই প্রতিযোগিতা প্রথমে সাহায্য করতে পারি। দোয়া করি প্রতি বছর এরকম অনুষ্ঠান বসুন্ধরা গ্রুপ করতে পারে। সম্মানিত দর্শক, আমরা দেখে এলাম বরিশাল জোনের অডিশনের ছোট্ট একটি ভিডিও। আর দেরি নয় দর্শক, আমরা শুরু করতে চাই আজকের আয়োজন। শুরুতে আমরা পরিচিত হব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। বিচার কার্য পরিচালনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের হাফেজদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফফাজ শেখ আব্দুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে নিয়মিত বিচারক হিসাবে আরও উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিচারক হিসাবে আরও উপস্থিত রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি শেখুল হাদিস মুহিব্বুল্লাহিল বাকি আন-নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত বিচারক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা শেখুল হাদিস মুফতি মুহিউদ্দিন কাসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও নিয়মিত বিচারক হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত আমাদের গর্ব শায়খ আহমদ বিন ইউসুফ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শক, আর দেরি করাতে চাই না, আমরা শুরু করতে চাই আজকের আয়োজন। আমাদের প্রথম প্রতিযোগী আম্মার বিন মাসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মার, ইকরা মিন কওলিহি তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا شيئا أو تخفوه أو تعفو عن أعد أكبر برو إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن. لا جناح عليهن في آبائهن في آبائهن ولا أبنائهن ولا حسبك. صدق الله العظيم. ما شاء الله. সম্মানিত দর্শক, আমাদের আম্মারের বয়স মাত্র 8 বছর এবং মাত্র 8 মাসে সে পুরো পবিত্র কোরআন হেফজ করেছে। সম্মানিত বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আজহারী। ফাতাহ আল্লাহ আলাইকা ইয়া আম্মার। বিসমিল্লাহি মা শাআ আল্লাহ তাবারাকাল্লাহ। তোমার তেলাওয়াত শুনে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি এবং সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে বলছি, প্রিয় দর্শক দেখুন, ছোট্ট বন্ধু আম্মার মাত্র 8 বছর বয়সের একটি বালক যার এই সময়তে খেলাধুলার সময় বা তার পড়াশোনার যে বিষয়টা তার এখন মানে বুঝে পর্যন্ত সে ওঠেনি, এই বয়সে মাশা আল্লাহ সে সম্পূর্ণ কোরআন করিম সে হিফজ করেছে। দেখুন, আমরা আমাদের যে বর্তমান সময়ে আমরা বসবাস করছি, আমাদের সমাজে আমরা সবসময় চাই যে আমার সন্তানটি ভালো একটি স্কুলে পড়ুক বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন কারিম শিক্ষা দেই না। তো প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখবো যে আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো যেখানে আল্লাহ রাসূল আমাদেরকে এই সার্টিফিকেট দিয়েছেন, তো আসুন আমরা আমাদের সন্তানদেরকেও সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যে পথ রয়েছে সেই পথে আমরা দেই। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে আম্মার, তুমি অত্যন্ত সুন্দর পড়েছো, তবে মাতগুলোর ক্ষেত্রে তোমাকে একটু যত্নশীল হতে হবে, সেগুলোকে যে তার যে পরিমাণ রয়েছে 4 হারাকা তো 5 হারাকা সেই পরিমাণ মাত করে পড়বে। অনেক দোয়া রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ মোহাম্মদ শুআইব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون. فذرهم في غمرتهم حتى حين. أيحسبون أنما نمدهم به من مال وبنين. حسبك. صدق الله العظيم. أستاذ الحفاظ حافظ عبد الحق. جي الحمد لله شعيب অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। তো সোহেবকে বলবো তুমি তোমার এই ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ, তাহলে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে, মাধুর্য হবে ইনশাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. عبد الله আমি তোমাকে প্রশ্ন করব যেখান থেকে আমি পড়ব, তুমি ঠিক এখান থেকেই শুরু করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. حسبك. صدق الله العظيم. সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, মারহাবা আব্দুল্লাহকে, যথেষ্ট চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম আব্দুল্লাহর থেকে।
তার মদ আদায়ের ক্ষেত্রে এবং গুনার ক্ষেত্রে এমনকি ওয়াকফ ইবতিদার ক্ষেত্রেও যথেষ্ট সে সাবধানতার সাথে তেলাওয়াত করেছে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চাই তুমি সামনের দিনগুলোতে আরো আরো অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ তোমার ভালো করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। সময় হলো একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের মূল আয়োজনে। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনে। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী হাফেজ আইমান হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وقالوا لولا أنزل عليه ملك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل سيروا في الأرض ثم كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه حسبك صدق الله مولانا العظيم. দর্শক, হাফেজ আইমান হোসেন বয়স মাত্র 10, তার বাবা প্রবাসী। বাবাকে কাছে না পেলেও আইমান আজকে পরিপূর্ণ একজন হাফেজ হয়েছে। তার বাবা যদি তার তেলাওয়াত শুনে থাকেন, আমার বিশ্বাস তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এই মুহূর্তে। দেখি আইমানের ব্যাপারে আমাদের বিচারকরা কি বলেন। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম। মাশা আল্লাহ, খুবই চমৎকার, অনেক সুন্দর তেলাওয়াত করেছ। এরপরেও তোমার প্রতি কিছু পরামর্শ রয়েছে। সিফাতের বিষয়ে আরও একটু যত্নবান হতে হবে, সফির আদায়ের ক্ষেত্রে আরও একটু সুন্দর করতে হবে, আর ইয়াদের বিষয়েও তোমাকে আরও গভীরতার দিকে যেতে হবে। আল্লাহ পাক তোমাকে ইলমে আমলে বরকত দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী হাফেজ সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উতলু মিন কওলিহি তাবারাকা ওয়া তাআলা বা'দা আত-তাউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ربنا آمنا
بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. ومكروا ومكر الله والله خير الماكرين. إذ قال الله يا عيسى ورافعك إليك ومطهرك. إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إليك. إني متوفيك ورافعك. إني متوفيك ورافعك إليك ومطهر. إلي ورافعك إلي. ورافعك إلي ومطهرك من الذين كفروا. وجاعل الذين اتبعوك فوق الذين كفروا. إلى يوم القيامة. ثم إلي مرجعكم فأنبئكم. فأحكم بينكم فيما كنتم فيه تختلفون. حسبك. صدق الله العظيم. شيخ الحديث مفتي محب الله الباقي النذفي. ما شاء الله اپنارا نیچوئی جانن اکٹی گھر کرار جنن جیرکم روڈ سیمنٹ لوہا جوگار کرتا ہوئی تار بیشو مانر حفظ ہوار جنن شیرکم شور لوہر شب گولی تار تویری ہوئی گے سے تابے آرو اکٹو مکست کرتا ہوئے شکتو بابے تالے انتر جاتک مانر حفظ تکن ہوئی تے بار بے اتیب তার পুঁজিকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য তার কাছে আমি অনুরোধ করছি বা তার কাছে আমরা আশা করি আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ আব্দুল্লাহ হোসাইন সায়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا
تفكرا من حيث شئتما فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما عبد الله আবার পড়ো فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وطفقا يخصفان فوسوس لهما الشيطان ليبدي لهما ليبدي لهما ما وري عنهما من سوآتهما حسبك صدق الله العظيم দর্শক চলুন দেখি আমাদের বিচারকের কেমন লাগলো হাফেজ শায়নের তেলাওয়াত আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার সম্মানিত সভাপতি শেখ আহমদ বিন ইউসুফ আজহারি بسم الله ما شاء الله تبارك الله عبد الله আমি তোমার তেলাওয়াত শুনে খুব আনন্দিত হয়েছি এবং তোমার জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাকে সত্যিকার অর্থে কোরআন একজন দাঈ শেখ করে মঞ্জুর করেন তবে আমার ছোট্ট একটু মুলাহাজাত রয়েছে আযালিমিন তুমি যখন উচ্চারণ করবে তখন যা এর মধ্যে যেন তাফহিম যে ভারত যে বিষয়টি রয়েছে সেটা স্পষ্ট হয় এবং মা ওরি এখানে ওয়াওটি যেন স্পষ্ট হয় কেমন অনেক দূরে অনেক দূরে এগিয়ে যাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ শামসুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم
وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم حسبك صدق الله مولانا العظيم أستاذ الحفاظ حافظ عبد الحق حفظه الله জি আলহামদুলিল্লাহ শামসুদ্দিন খুব সুন্দর তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ একবারে একাগ্রতার সাথে মনে হয় খুব চিন্তা করে করে অর্থের দিকে লক্ষ্য রেখে এমনভাবে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ আর একটু দ্রুত হবে হদর মানে কি দ্রুত আর একটু দ্রুত হইলে পড়ার মধ্যে আরও মজা আসবে স্বাদ আসবে এত দেরি দেরি না ঠিক আছে শামসুদ্দিন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ইফতারির পূর্ব মুহূর্তে আমরা যে তেলাওয়াতগুলো শুনছি শুধু শুনতেই ইচ্ছে করছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিফজুল কোরআন প্রতিযোগিতার বৃহৎ আয়োজন কোরআন ইন্নুর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এই আয়োজনে দর্শক এবার আমাদের প্রতিযোগী হাফেজ মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ তোহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب فاصبر إن وعد الله حق واستغفر لذنبك واستغفر لذنبك وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل أعيد واستغفر لذنبك واستغفر لذنبك وسبح بحمد ربك قبل طلوع بالعشي والإبكار واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار حسبك صدق الله العظيم আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান আলহামদুলিল্লাহ আসলে এক একজনের তেলাওয়াতের মধ্যে এক এক রকমের সৌন্দর্য স্বাদ মজা অবশ্যই আছে কোনো সন্দেহ নেই মুস্তাইন বিল্লাহর তেলাওয়াতও অনেক চমৎকার তবে তার খাতা হয়েছে বুঝতে পেরেছে সে যে আসলে এই জায়গাগুলোতে একটু মোসাব্বা আছে কিন্তু অনেক সতর্ক থাকার দরকার ছিল সামনে তুমি এগিয়ে যাও তোমার জন্য অনেক দোয়া রইল ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমাদের এবারের প্রতিযোগী হাফেজ ইসমাইল হোসেন জাবের السلام عليكم ورحمة الله وبركاته
وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن. قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. حسبك. صدق الله العظيم. আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুহিউদ্দিন কাসেম মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে আমি তার জন্য দোয়া করছি সেই সাথে আমি গোটা দেশবাসীর কাছে একটি মেসেজ দিতে চাই আসুন আমাদের ঘরে ঘরে আমরা যে কোনো পেশায় যে কোনো শ্রেণী পেশার মানুষ হই না কেন আমরা সর্বপ্রথম আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেই আল্লাহ পাক তাকে قبول করেন علم عمل বরকত দান করেন والسلام عليكم ورحمه الله وبركاته দর্শক আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ শামসুল আরিফিন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزل إليك كتاب أنزلناه إليك كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض
وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الآخرة الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد حسبك صدق الله العظيم আমরা এই পর্যায়ে মন্তব্য জানবো আমাদের সম্মানিত বিচারক মুফতি মুহিবুল্লাহ বাকি আন্নাদবী মাশাল্লাহ তেলাওয়াত তো খুব উন্নত তবে এরকম আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরও বেশি মজবুত মুখস্থ থাকতে হবে আমরা দোয়া করি সে যেন তার ঘাটতিগুলো কাটিয়ে উঠতে পারে আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন ধন্যবাদ ইনশাআল্লাহ শামসুল আরেফিন আশা করি তুমি আরো ভালো করবে আরো সামনের দিকে এগিয়ে যাবে এই শুভকামনা তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দর্শক আমরা একে একে সকল প্রতিযোগীদের তেলাওয়াত শুনলাম এবার ফলাফলের অপেক্ষা বিজ্ঞ বিচারক মণ্ডলীর চুলচেরা বিশ্লেষণের পর ঠিক হবে কোন তিন প্রতিযোগী আমাদের সাথে সামনের রাউন্ডে যাচ্ছেন এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ভাইদের এ পর্যায়ে আমাদের পুরো আয়োজন কোরআন নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ এ বিষয়ে আমরা মন্তব্য জানব আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহ বাকি আন্নাদবী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন কোরআনের নূর জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা গত বছর থেকে শুরু হয়েছে গত বছর আন্তর্জাতিক মানের ছিল না জাতীয় পর্যায়ে ছিল আর এই বছর আন্তর্জাতিক পর্যায়ে এটা এই প্রতিযোগিতা হচ্ছে বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে এই কোরআনের প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন সেই জন্য তাদের জন্যও দোয়া করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি পরিষদ আমাদের সম্মানিত বিচারক বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এটাকে একটা সফলতার ধার প্রান্তে নিয়ে যাওয়ার যে কষ্ট করছে এবং আপনারাও কষ্ট করছেন যারা সহযোগী সবার জন্য কায়েম অনুবাক্যে দোয়া এই জন্য করছি এটা আর কিছুর জন্য না এটা একটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কোরআনের খেদমত এবং এই যে একটা আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতা এইটা যেন আল্লাহ পাক রব্বুল আমাদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে কেয়ামত পর্যন্ত চালু রাখার আল্লাহ যেন ব্যবস্থা করেন আমিন দর্শক আমাদের ফলাফল তৈরি হয়ে গেছে স্কোর বোর্ডে যার নাম আসবে সেই যাবে পরবর্তী রাউন্ডে আমরা আজকের পর্ব থেকে তিনজন বিজয়ীকে আমরা নির্বাচিত করব বাকিরা এই পর্ব থেকেই ফিরে যাবে আমরা এখন দেখব কার নাম স্কোর বোর্ডে চলে আসে মাশা আল্লাহ আমরা প্রথম বিজয়ী হিসেবে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ এর নাম পেলাম হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ বিজয়ী হিসেবে পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহকে অনুরোধ করছি এক ধাপ সামনে এগিয়ে যাবার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের দ্বিতীয় বিজয়ের নাম জানার জন্য স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় বিজয়ের নাম মোহাম্মদ শামসুদ্দিন শামসুদ্দিন আমাদের সাথে যাচ্ছে আগামী রাউন্ডে শামসুদ্দিনকে অনুরোধ করছি একটু সামনে গিয়ে দাঁড়ানোর জন্য দর্শক এবার তৃতীয় বিজয়ীর নামের পালা দেখি কে সেই সৌভাগ্যবান তৃতীয় বিজয়ী হিসেবে কে আমাদের সাথে সামনের রাউন্ডে যাচ্ছেন দর্শক আমরা তৃতীয় বিজয়ীর নাম পেয়ে গিয়েছি
আমাদের তৃতীয় বিজয়ী হচ্ছেন হাফেজ মোহাম্মদ শুআইব হাফেজ মোহাম্মদ শুআইবকে এক ধাপ এগিয়ে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের পর্বের বিজয়ী তিনজনকে বিচারক মণ্ডলীর কাছ থেকে গ্রিন কার্ড নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আজকের পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন আমরা চলে যাব তার আগে জানিয়ে রাখছি আগামীকাল একই সময়ে একই চ্যানেলে দেখা হবে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু